আচ্ছা এরপরে কি করবে দেখো, এটাকে এলিভেশন করব আমরা, ঠিক আছে? এলিভেশনের জন্য আমরা কি করতে দেখো, এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব, এটা এটা এলিভেশন করব, তার আগে এটার একটা রুফ রুফ প্ল্যান দিতে হয়, ঠিক আছে? রুফে কি আছে, সেই রুফের জন্য এটা কি করব, এটা সিলেক্ট করলে তাহলে এটা তোমার কি হলো, রুফের প্ল্যান হলো, তাই না? ছাদ যেটা হবে, বুঝতে পারছো? হ্যাঁ, এবার এখান থেকে এই যে উঠলো, তাহলে এই জায়গাটা তো ফাঁকা হয়ে আছে, তাই না? তাহলে এখানে একটা ওয়াল লাগবে, ঠিক আছে, 5 ইঞ্চি, যে এটাকে গার্ড করবে। ঠিক আছে, এটা এইভাবে উঠছে, তাহলে এখান থেকে আমার কি আসবে, ছাদে ওঠার জন্য এখানে একটা তোমার দরজা থাকবে, ঠিক আছে? এখান থেকে এটা 5 ইঞ্চি একটু বেড়ে যাবে, তাহলে এটা হয়ে গেল তোমার রুফের প্ল্যানটা, ঠিক আছে? এখানে মাল্টি লিডার দিচ্ছি, মাল্টি লিডার MLD এন্টার দিয়ে এখানে যে স্লোপটা আছে সেটা দেখাতে হবে, তাহলে স্লোপটা দেখিয়ে দিই। এখানে লেখো স্লোপ 1:2, ছোট বড় করতে পারো, ধরো MLS এটার করলে, MLS এটার করলে মডিফাই লিডার স্ট্রাকচার কি এখানে কি করবো, 8 ইঞ্চ আছে, 8 ইঞ্চ ঠিকই আছে, 4 ইঞ্চ আছে, 4 ইঞ্চ এটাকে ধরো 6 ইঞ্চ করে দেবো, যেমন 6 ইঞ্চ করে দিলাম, বাড়িয়ে দিলাম, টেক্সট যা আছে আছে, এখান থেকে আন্ডারলাইন বটম লাইন আন্ডারলাইন বটম লাইন ওকে সেট কারেন্ট ক্লোজ, ঠিক আছে? এইভাবে চলে এলো 1:2, এদিকেও এটা নিয়ে নাও, স্লোপ গুলো দেখিয়ে দেওয়া হলো, একটা জেন্টল স্লোপ থাকবে যেটার মাধ্যমে কি হবে, রেন ওয়াটারটা পাস হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, দেখো তো, ঠিক আছে? আচ্ছা এইবার আমরা কি করবো, এটার একটা ইয়ে করবো, এলিভেশন তৈরি করবো, ঠিক আছে? তো এটাকে একটু সাইডে রেখে একটু কপি করে নিচ্ছে এদিকে, ঠিক আছে? আচ্ছা এলিভেশন করার একদম রুল, যে মানে যেভাবে যে নিয়মে আমরা করি সেটা হচ্ছে প্রত্যেকটা প্ল্যানকে একটার উপর একটা আমরা বসাবো, ঠিক আছে? ওকে, তো দেখো যেটা সব থেকে কমন পয়েন্ট যেটা আছে, এটা এখান থেকে একটা খুলে দিলাম, এটা সিলেক্ট করলাম। আচ্ছা এই কমন পয়েন্টের সঙ্গে কি আছে কোনোটা, নেই তো, তাই না? এটা কি একদম সোজা এর সঙ্গে একই লাইন আছে? একই লাইনেই আছে, তাহলে সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটাকে নিয়ে নিলাম, এম এন্টার করলাম, এটাকে নিয়ে এরকম বুঝতে পারলে, দেখো এখান থেকে এক্সেল এন্টার ভি এন্টার করে দেখো পুরোটা একই লাইন আছে, দেখো একই লাইন আছে, তাহলে সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এরপরে রুফটাও বসবে, ঠিক আছে? এটা হলো নিয়ম, ঠিক আছে? আচ্ছা এবার যেহেতু আমাদের প্ল্যানে সব একই রকম আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা
না করলেও চলবে, একটাতে করে তারপর কপি করে দিতে পারি, কিন্তু বিভিন্ন সময় কি হয় গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা ধরো আলাদা আছে, ঠিক আছে, ধরো কোনো একটা প্ল্যান করলে নিচে হয়তো দোকান আছে, বাদ বাকি ওপর গুলো তোমার নর্মাল হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, তো সেক্ষেত্রে এই এই রুলসটা ফলো করতে হয়, ঠিক আছে। তো দেখো এমনি নর্মালি আমরা যখন হাতে এগুলো ম্যানুয়ালি ড্রয়িং করি সেক্ষেত্রেও আমরা কি করি এটা উপরে উপরে রেখেই করি, ঠিক আছে, এটা উপরে রেখে তারপর মানে এখানে নিচে রেখে উপরে এলিভেশনটা করা হয়, ঠিক আছে। তো আমি আপাতত নিচে করছি আমার কাজের সুবিধার জন্য, কিন্তু যখন আমরা এটাকে একটা শিটে সাজাবো তখন কিন্তু ভিউসটা সবসময় উপরে রেখে দেবো। হ্যাঁ, তো দেখো প্রথমত তোমাকে, হ্যাঁ, এই যে বাউন্ডারি ওয়ালটা আছে, ঠিক আছে, বাউন্ডারি ওয়ালটা আপাতত তোমাকে ভাবতে হবে, ঠিক আছে, এটাকে আমি একটু হাইড করে দিচ্ছি, ওকে, বাউন্ডারি ওয়ালটাকে হাইড করে দিলাম, হাইড হয়ে গেছে, ওকে, হাইড করে দিলাম। আচ্ছা সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করো, দেখো এই যে কিউ সেভ দেখাচ্ছে মানে কুইক সেভ, ওকে। আচ্ছা এবার কি করবে দেখো, প্রথমত ধরে নাও তুমি একজন অবজারভার, ঠিক আছে, তুমি যদি সামনে থেকে দেখো কি কি দেখতে পাবে বলো তো, ধরো তুমি সামনে থেকে দেখতে চাইছো তাহলে কি কি দেখতে পাবে, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ধরো তুমি এই বিল্ডিং এই প্ল্যানটা বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছো, তাহলে কি কি দেখতে পাবে বলো তো, যে যা জিনিস দেখতে পাবে মানে যেটা দেখতে হবে সেটাই হবে এলিভেশন, বুঝতে পারছো, মানে এলিভেশন শেখার এটাই হচ্ছে সব থেকে বেসিক মানে পয়েন্ট, বুঝতে পারছো। ধরো একটা একজন অবজারভার সে এখানে দাঁড়িয়ে আছে, তাহলে কি কি দেখতে পাবে, যে যে জিনিসগুলো দেখতে পাবে সেইটার পার্টিকুলার সেটার ডিটেলস গুলো ডিটেলস ইনফরমেশনটিই হলো এলিভেশন, আর কিছু না, বুঝতে পারলে। তাহলে যদি সামনে কেউ একজন বস দেখতে পায় সে তাহলে কি দেখতে পাবে, মানে দাঁড়িয়ে থাকে তাহলে এই চাঁদাটাকে দেখতে পাবে, ঠিক আছে, দেন এখানে যে সিঁড়িটা আছে, হ্যাঁ, আচ্ছা এই যে এই যে সিঁড়ির যে এই যে জানালাটা, হ্যাঁ জানালাটা দেখতে পাবে, এই যে এই যে কোণটা আছে, ঠিক আছে, মানে কর্নারটা আছে সেটা দেখতে পাবে, আবার এটা এই যে মানে আগে পিছিয়ে আছে এই পোর্শনটা বুঝতে পারবে, ঠিক আছে, দেন আবার এই উইন্ডোটা দেখতে পাবে, আবার এই কোণটা দেখতে পাবে, তারপর আবার এই চাঁদাটা দেখতে পাবে বা চাঁদা বা সানসেটটা দেখতে পাবে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে যে যে জিনিসগুলো দেখতে পাবে, ঠিক আছে, সেইগুলোরই আমরা কি করব ড্রয়িং করব, ঠিক আছে, প্রজেকশন নেবো আর কি, ঠিক আছে। এটা প্রজেকশন নেওয়া জানো তোমরা, তোমরা যেহেতু ভূগোলের ছাত্র, তাই না? হ্যাঁ, তাহলে প্রজেকশন প্রজেকশন নিতে নিচ্ছি, দেখো এক্সেলেন্ট। যদি স্যার ফার্স্ট ফ্লোর দেখাতে চাই তাহলে তো আমাকে 3D মডেল করতে হবে। না না, ফার্স্ট ফ্লোর দেখাবো তো, দাও আগে গ্রাউন্ড ফ্লোরটা করে নিই, ঠিক আছে, আর 3D মডেল তো হবে, সেসব পরের ব্যাপার। 3D মডেলটা কি, 3 ডাইমেনশনাল উপরতলাটা যদি দেখাতে চাই তাহলে তো আমাকে মানে এলিভেশন ছাড়া তো দেখানো যাবে না। হ্যাঁ, এলিভেশনটাই দেখাবো তো, দেখো আপাতত গ্রাউন্ড করে তারপর না ফার্স্ট করব, না ডাইরেক্ট ফার্স্ট করলে তো ওটা হাওয়ায় ভাসবে, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, তাহলে দেখো এবার এটা প্রজেকশন কিভাবে নেবো, দেখো আমরা নর্মালি প্রজেকশন কিভাবে নিই, যেটা তোমার ইয়েতে থাকে মানে তোমার কি বলবো ম্যানুয়ালি আমরা যেটা করি সেটাতে কি করি, সেটা তো টি স্কেল দিয়ে করি, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কি দরকার, এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই, এখানে আমাদের কাছে তো টি স্কেল নেই, এখানে আমাদের কাছে কি আছে কমান্ড রয়েছে, এই কমান্ডের মাধ্যমে নেবো। আচ্ছা আরেকটা জিনিস আমরা তোমাকে বলি নি মানে কনসিডার করে নিই, সেটা হচ্ছে এই যে সিঁড়িটা আছে সেটাও কিন্তু দেখা যাবে, বুঝতে পারছো, মানে সিঁড়িটা দেখা যাবে না, যেহেতু এই ওয়ালটা এগিয়ে গেছে তাহলে এই ওয়ালটা দেখা যাবে, বুঝতে পারছো। তো এক্সেল এন্টার ভি এন্টার, আমি যদি এই ওয়ালটাকে সরিয়ে দিই শুধুমাত্র সিঁড়িটাকে রাখি তাহলে কিন্তু সিঁড়িটা দেখা যাবে, মানে আমি যদি এটাকে এরকম এক্সটেন্ড করে দিই, দিয়ে এই লাইনটাকে ডিলিট করে দিই, ঠিক আছে, এই লাইনটাকে আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু সিঁড়িটা দেখা যাবে, বুঝতে পারছো, ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা যেহেতু ওয়াল দিয়ে দিয়েছি ওয়াল দেওয়াই থাক। হ্যাঁ, আচ্ছা এক্সেল এন্টার ভি এন্টার, তাহলে প্রথমে আমরা এটাকে নিয়ে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই সিঁড়িটা না হয় পরে নেবো আমরা, ঠিক আছে, কারণ একটার উপর একটা ওভারল্যাপ করে যাবে। প্রথমে আমরা কি করব, এটা নিলাম, ঠিক আছে, এক্সেল এন্টার ভি এন্টার, ঠিক আছে, প্রজেকশন লাইনের জন্য। তারপর এই যে কর্নারটা আছে এটা নেব, ওকে, আচ্ছা এই ওয়াল আছে এটা, তারপর এই যে কর্নারটা আছে বলি সেটা দেখতে পাবো, উইন্ডো আবার এখানে নিলাম,
মুছে নিলাম, দেখো ঠিক আছে, অসুবিধা আছে দেখো, ওকে। এটা কেন বলেছি একই, দেখো এখানে যা যা আছে এখানেও তাই তাই আছে, দেখো এখানে যা যেগুলোকে আমরা টার্গেট করে পয়েন্ট করেছিলাম দেখো উপরে সেগুলোতেই টাচ করেছে, দেখতে পাচ্ছো? ওকে হ্যাঁ। এবার দেখো এক্সেল এন্টার, এইচ এন্টার, এইচ মানে হরাইজন্টাল লাইন, ঠিক আছে, আগে ভি নিয়ে ভার্টিক্যাল করছিলাম এবার হরাইজন্টাল করলাম। এইবার প্রথম থেকেই আমরা এই যে সিঁড়িটা দিচ্ছি, এই যে তিনটে ট্রেড দিয়েছি তাই না, তিনটে ট্রেড দিয়েছি মানে চারটে রাইজার হবে তাই তো, এটা জানো তো, এটা একবার বলেছিলাম টি ইকুয়ালস টু আর মাইনাস ওয়ান তাই না, টি ইকুয়াল টু আর মাইনাস ওয়ান, তার মানে আর ইকুয়াল টু কি হবে, টি প্লাস ওয়ান, তাহলে টি এটা কটা আছে দেখো, ওয়ান টু থ্রি প্লাস ওয়ান মানে ফোর তাই তো, আর এক একটা আমরা কত বলেছিলাম ছয় ইঞ্চি করে, তাহলে চার ছয় চব্বিশ তাই না, চব্বিশ ইঞ্চি মানে টু ফিট, টু ফিট ঠিক আছে হয়েছে। এবার এখান থেকে কি হবে, একটা হাইট দিচ্ছি আমরা দেখো, ধরো এখানে কত হাইট নিয়েছিলাম আমরা সিঁড়ি দিয়ে, কটা ট্রেড ধরেছিলাম দেখো এখানে, নটা নটা আঠেরোটা একে উনিশটা তাই তো, উনিশটা মানে কুড়িটা, মানে দশ ফিট হাইট ধরেছিলাম টোটাল তাই তো, তাহলে দশ ফিট হাইট নাও এখান থেকে, বুঝতে পারছো, বুঝতে পারছো কি পাচ্ছো না? স্যার আগের যে লাইনটি নিলেন ওটা কার বেসিসে নিয়েছিলেন? এটা দেখো এটা টু ফিট আছে, প্রথমে একটা হরাইজন্টাল লাইন কোথাও থেকে একটা শুরু তো করতে হবে ঠিক আছে, তাহলে এই লাইনটা আমি যে কোনো একটা জায়গায় নিয়ে নিয়েছি, বুঝতে পারছো? এবার এটাকে এবার ধরে নিয়েছি আমরা গ্রাউন্ড, ঠিক আছে, জিএল লেভেল, গ্রাউন্ড লেভেল। এবার এখান থেকে পিএল লেভেল, এটাকে পিএল বলা হয় মানে প্লিন্থ লেভেল, ঠিক আছে, এটার হাইট কত, টু ফিট, বুঝতে পারলে, এটার হাইট হচ্ছে টু ফিট ঠিক আছে, যেহেতু দেখো এই যে জিএল থেকে উপরে উঠছি মানে পিএল এ উঠছি তাই না, এটা তো মাটির থাকে আছে মানে একদম মাটির লেভেলে আছে, এখান থেকে এবার আমরা কোথায় উঠছি, মেঝের, মেঝে যেটা বলি সেখানে যাচ্ছি, সেটাকেই পিএল প্লিন্থ লেভেল বলে আর কি, ঠিক আছে, তাহলে এটা জিএল এটা পিএল ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে এটা যে সিঁড়িটা আছে, সিঁড়িটার হাইট হচ্ছে তোমার কত, দশ ফিট, এই মানে ফ্লোরটার যে হাইট, ফ্লোর সিঁড়িটার কত কথা কেন আসছে, কারণ এই যে গ্রাউন্ড থেকে যদি আমি ফার্স্ট ফ্লোরে যেতে চাই তাহলে সিঁড়িটাকে ইউজ করতে হবে, বুঝতে পারছো? সেই সিঁড়িটা, তাহলে সিঁড়িটা যদি আমি ইউজ করি তাহলে সিঁড়িটাকে অবশ্যই ফার্স্ট ফ্লোরে গিয়ে পৌঁছাতে হবে ঠিক আছে, তা নাহলে আমি তো সিঁড়ি দিয়েই তো উপরে উঠবো, সিঁড়ি যদি ফার্স্ট ফ্লোরে যদি না পৌঁছায় তাহলে আমিও তো পৌঁছাতে পারবো না তাই না, তাহলে এর জন্য দরকার কি, এর জন্য দরকার সিঁড়িটা এমনভাবে তৈরি করি যাতে ফার্স্ট ফ্লোরে পৌঁছাতে পারি, তাহলে সিঁড়িটাকে তৈরি করতে গেলে আমার এই হাইটটার প্রয়োজন, তাহলে এই হাইটটা অনুযায়ী কিন্তু আমি এখানে ট্রেড অ্যান্ড রাইজার দিয়েছিলাম, বুঝতে পারলে, এই যে বলেছিলাম না দশ ফিট হাইট মানে কত, একশো কুড়ি ইঞ্চ, একশো কুড়ি ইঞ্চকে ছয় দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে, কুড়িটা রাইজার হচ্ছে মানে তাই তো, কুড়িটা রাইজারের মধ্যে তাহলে ট্রেড কটা হয়, কুড়িটা রাইজার হলে ট্রেড কটা হবে বলো, উনিশটা, তাহলে এখানে নয় আর এখানে নয়, আঠেরো আর এটা এক, কত হবে, উনিশটা, উনিশটা, হ্যাঁ বুঝতে পারছো? এইবার হ্যাঁ, এইবার ধরো কোন একজন লোক বলছে আমি বারো ফিটের ইয়ে করবো, ফ্লোর বানাবো মানে ঠিক আছে ফ্লোর হাইটটা বারো ফিট করবো, সেক্ষেত্রে তাহলে সেইভাবে হবে, বারো ফিট যদি সে করবো বলে তাহলে আমার এখানে কি হবে, বারো ফিট মানে বারো বারো একশো চুয়াল্লিশ হয় তাই তো, এখানে ছয় দিয়ে ভাগ করো তাহলে কটা আসছে, দেখো চব্বিশটা রাইজার হচ্ছে মানে তেইশটা ট্রেড হবে তার, বুঝতে পারলে, সবসময় কিন্তু এই নয় নয় এক হবে না, ডিপেন্ড করবে ঠিক আছে তোমার কতগুলো তুমি হাইটটা ফ্লোর হাইটটা কত করছো ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আমার তাহলে কটা ফ্লোর আছে, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর তাই তো, তাহলে আরো একটা দশ ফিটের অপশন নিতে হবে, দশ ফিটের অপশন নিলাম ঠিক আছে, এরপরে আমার কি থাকবে, তাহলে এই এই পর্যন্ত আমরা চলে গেলাম, এরপরে কোথায় আছে, এই ছাদের পোর্শনটা মানে রুফের পোর্শনটা তাই তো। আচ্ছা রুফে আমরা কি দেখতে পাবো, এখানে একটা প্যারাপেট ওয়াল, যেটা দেখবে ছাদের উপরে একটা ওয়াল থাকে দেখতে পাচ্ছ তাই না, ছাদের উপরে একটা ওয়াল দেওয়া থাকে হ্যাঁ, ওটাকে প্যারাপেট ওয়াল বলে ঠিক আছে, তাহলে ওটা ওটার হাইট হয় আড়াই ফিট থেকে তিন ফিট, তো আমি এখানে ধরো আড়াই ফিট নিচ্ছি ঠিক আছে, তাহলে আড়াই ফিট হাইট নিলাম। আর যেটা থাকে এই যে সিঁড়ি ঘরটা ঠিক আছে, এই যে সিঁড়ি ঘরটা উপরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে, স্টেয়ার রুম যেটা আছে সেটার হাইট কত, সেটার হাইট হলো এই যে ফ্লোর লেভেল থেকে, এটাই তো ফ্লোর লেভেল, এটা তো প্যারাপেট লেভেল ঠিক আছে, এটাই তো ফ্লোর লেভেল, ফ্লোর লেভেল থেকে আট ফিট হাইট থাকবে ঠিক আছে, এইট ফিট এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে,
8 ফিট। আচ্ছা এই 8 ফিট কেন সেটারও কারণ আছে, কারণ এখানে হেডরুমের একটা ব্যাপার থাকে। হেডরুম মানে হচ্ছে তুমি ক্লিয়ারেন্সটা, ঠিক আছে, যে জায়গায় দাঁড়াবে সিঁড়ির যে যে পোর্শনটা, যে কোনো জায়গায় যে কোনো রুমে, ঠিক আছে, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখান, ঠিক আছে, এবার তোমার মাথা থেকে আরম্ভ করে ফ্লোর পর্যন্ত যে ক্লিয়ারেন্স, ঠিক আছে, একটা ছোট ক্লিয়ারেন্স থাকতে হবে তো। হ্যাঁ মানে ক্লিয়ারেন্স না থাকলে তো তুমি মানে ওখান থেকে যেতেই পারবে না, ঠিক আছে। তো এটাকে বলা হয়, ঠিক আছে, তার তার মানে এই নয় যে হেড থেকে তোমার ওই ফ্লোরটা ওটাকে হেডরুম বলা হয় তা নয়, কিন্তু একদম ফ্লোর থেকে আরম্ভ করে ওই যে তোমার ওপরের যে তোমার স্ল্যাব লেভেলটা আছে, এই যে টোটাল ক্লিয়ারেন্সটা, এটাকে হেডরুম বলা হয়। মানে ধরো কোনো একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বুঝতে পারলে, তাহলে হ্যাঁ এবার তাহলে এখানে তাকে দাঁড়াতে গেলে এইখানে এইটুকু মানে এখানে তো কিছুটা ক্লিয়ারেন্স থাকতে হবে, তা নাহলে তো এখানে দাঁড়াতে পারবে না সে, তাই না, বুঝতে পারলে। তাহলে তার মানে এবার তাহলে এই যে ক্লিয়ারেন্সটা আসছে, ঠিক আছে, এটাকে কিন্তু হেডরুম বলবো না, হেডরুম আমি তখনই বলবো মানে হেড ক্লিয়ারেন্স মানে এই টোটালটা, ঠিক আছে, মানে এটা এটা হচ্ছে হেড ক্লিয়ারেন্স, আর হেডরুম বলতে তাহলে এই পুরোটা, ঠিক আছে, এটাকে পুরোটাই হেডরুম বলা হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি রুম বলতে এখানে কি বোঝায় বলো তো, ঘর বোঝায় না, রুম বলতে স্পেস, ফাঁকা বোঝায়, বুঝতে পারছো। ওকে তাহলে একটা লোককে যদি হেঁটে যেতে হয় তাহলে এখানে ধরো একটা কোনো একটা ধরো আন্ডারপাস যেটা বলা হয়, ঠিক আছে, ধরো তুমি একটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, বা একটা ধরো কালভার্টের তলা দিয়ে বা যে কোনো একটা আন্ডারপাস দিয়ে যাচ্ছ, ঠিক আছে, তাহলে ওপরে একটা হেড ক্লিয়ারেন্স থাকতে হবে, ঠিক আছে। তাহলে ও তাহলে ওই যে রোড লেভেল থেকে আরম্ভ করে ওর যে সফিট লেভেল, এটা অ্যাকচুয়ালি এখানে এটাকে সফিট লেভেল বলে, মানে স্ল্যাবের তো দুটো পোর্শন থাকে, মানে টপ টপ লেয়ার থাকে আর বটম লেয়ার থাকে, যে বটম লেয়ারের যে পোর্শনটা সেটাকে সফিট বলে, যাই হোক এগুলো অতটা জানার দরকার নেই তোমাদের। তো সফিট লেভেল থেকে আরম্ভ করে এই যে ফ্লোর লেভেল, এইটুকু পোর্শনকে বলা হয় হেডরুম, ঠিক আছে। তো এখানে এখানে নর্মাল যে ক্লিয়ারটা না থাকলে, হ্যাঁ, ওখানে একটা লোক দাঁড়াতে পারবে না, সেই জন্য এই এই 8 ফিটটা করে রাখতে হয়। এমনি নর্মালি হেড হেডরুম হচ্ছে তোমার 7 ফিট, মানে 2.1 মিটার, ঠিক আছে, আর এখানে কিন্তু ওটাকে 8 ফিট রাখা হয় স্ট্যান্ডার্ড করে, ঠিক আছে। এইটা হলো যা যা বলছি এগুলো সব স্ট্যান্ডার্ড মান, মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ভ্যালু আর কি, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। তোমরা যে বিল্ডিং এ থাকো সেখানেও কিন্তু এই ভ্যালুই আছে, বুঝতে পারছো। যদি না থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হয় ওখানে থাকতে, বা মাথায় আটকে যায় বা কিছু হয়, এরকম একটা ব্যাপার হয়, বুঝতে পারছো। ওকে, হ্যাঁ সাধারণত এটাই থাকে, বুঝতে পারছো, যারা মিস্ত্রি আছে তারাও এটাকেই ফলো করে। আচ্ছা এটা কেন আমি নিচেরটা পোর্শনটা ডিলিট করে দিলাম, কারণ এই বিল্ডিং এর আমার আন্ডারগ্রাউন্ডে কিছু নেই, ঠিক আছে, তাহলে আন্ডারগ্রাউন্ডের কিছু নেই যখন, তাহলে তার যে পোর্শনটা সেটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। ওকে আচ্ছা এইবার কি আছে দেখো, এই যে এখানে প্রথমে আমার কি আসছে, এই যে সানসেটটা, তাহলে সানসেটটা কতটা লেভেলে থাকবে, সেটা কোন লেভেলে থাকবে, দরজার যে হাইট, দরজার যে হাইটটা আছে মানে মাথার যে লেভেল, সেই লেভেল অনুযায়ী থাকবে। তাহলে এখানে আমরা দেখবো 7 ফিট, বুঝতে পারছো। ওকে অনেকে 6.5 ফিটও দেয়, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 7 ফিট, ঠিক আছে। আচ্ছা এরপর এখানে কি করবে, 3 ইঞ্চের একটা অফসেট নেবে, ট্রিম করলে এই, ঠিক আছে, কেটে গেল, দেখতে পাচ্ছ। আপাতত আমি ওপর লাইনটা ডিলিট করে দিলাম, তাহলে এটা হলো আমার, এটাকে বলা হয় লিন্টেল লেভেল অ্যাকচুয়ালি, এই যে হাইটটা, ঠিক আছে, এটাকে লিন্টেল লেভেল বলে। আচ্ছা এবার এখানে কি আছে দেখো, এখানে একটা সিঁড়ি আছে, তাহলে সিঁড়ি এখানে রয়েছে, আমরা এখানে সিঁড়ি আঁকবো পরে, ঠিক আছে। আপাতত আমরা এটা কি করছি দেখো, হ্যাঁ এবার এখানে কি আছে দেখো, এই যে জানলাটা আছে, ঠিক আছে, মানে উইন্ডো আছে, উইন্ডোটা আছে, এটা কিন্তু এই উইন্ডো এখানে যে উইন্ডোটা যে সেটা যে লেভেল থেকে স্টার্ট হবে, এটা কিন্তু কি সেই লেভেল থেকে স্টার্ট হবে, সিঁড়ির যে উইন্ডোটা আছে আর এই যে উইন্ডোটা আছে এটা একটু উপরে হবে, সিঁড়িটা একটু উপরে, কিন্তু কতটা উপরে হবে সেটাও আমরা বের করব, ঠিক আছে। আপাতত সেজন্য এটা একটু পরে করছি, ঠিক আছে, আগে এটা করে নিই, ঠিক আছে। তাহলে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই লেভেল থেকে নিচের দিকে হবে, হ্যাঁ। তাহলে এটার হাইট কত, আমরা 4 ফিট W2 রেখেছিলাম, 4 ফিট হাইট, ঠিক আছে, তাহলে 4 ফিট হাইট যখন আমরা এখানে এটাকে ট্রিম করে দিচ্ছি দেখো, তাহলে এটা জানলাটা হয়ে গেল। আচ্ছা এখান থেকে এটা ট্রিম করে দাও, এই জানলাটা এখানে কোনো প্রয়োজন নেই। আচ্ছা এটা এখানে কেন রাখলাম, কারণ এখানেই তো এটা এই যে পোর্শনটা এখান থেকেই আমরা ইয়ে দেবো, এতটুকু পোর্শনে আমার কি থাকবে ওই
কোলাপসেবল গেট যেটা বলেছিলাম ঠিক আছে, সেই গেটটা এখানে রাখতে হবে, সেই জন্য এটা রেখে দিয়েছি। আচ্ছা এদিকের এই যে লাইনগুলো আছে এগুলো আর প্রয়োজন নেই, তাহলে ডিলিট করে দাও। ঠিক আছে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ালটা এরকম আছে আর ওকে ফিটটাকে একটু ডিলিট করে দাও। এবার দেখো এখানে কি আছে, এখানে এইটুকু এইটা যেটা আছে এটা হচ্ছে উইন্ডোর মাপটা তাই না, তাহলে উইন্ডোর মাপটা যতটুকু আছে আছে রেখে দাও, বাদ বাকিটা এখানটাকে এটা তো আর গ্রাউন্ডের মানে পিল লেভেলে তো আর যাবে না, সেই জন্য এখানে এরকম রেখে দিলাম। আচ্ছা এখানে কি হবে, এখানে চারটে রাইজার হবে, এই রাইজারটা করে দেবো, একটা লাইন নিলাম অফসেট 6 ইঞ্চি করে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এখানেও একটা চাঁদা ছিল তাই তো, তাহলে অফসেট নিয়ে নাও 3 ইঞ্চি একটা লাইন। এখানে আমরা পরে এটা করছি ঠিক আছে, এখানে আমরা একটা ডোরও বসিয়ে দিতে পারি অথবা একটা গ্রিল গেটও দিতে পারি ঠিক আছে, ডোর প্লাস গ্রিল গেট দুটোই দিতে পারি ঠিক আছে। এখানে সাধারণত ডোর প্লাস গ্রিল গেট দুটোই দিতে হয়, আমরা এখানে বোধহয় ডোরের প্রভিশনটা করিনি ঠিক আছে, করে দিলেও হবে ওকে, বুঝতে পারছো। আচ্ছা এবার কি করবে দেখো, শুনতে পাচ্ছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো তাহলে এইবার আমরা এই যে সিঁড়ির যে পোশানটা সিঁড়ির যে ব্যাপারটা আছে সেটাকে আমরা একটু এখানে আলোচনা করবো। দেখো তাহলে এই সিঁড়িটার যে এই যে জানালাটা কোন জায়গা থেকে স্টার্ট হবে সেটা হলো আমাদের বিষয় তাই তো, তাহলে সিঁড়িটা কোথায় থেকে স্টার্ট হবে একটু দেখে নিই। তাহলে এখানে যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে এখানে দেখো এই দিক থেকে আমরা উঠছি ঠিক আছে, এখানে কটা ট্রেড আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে, 9 ট্রেড মানে রাইজার কটা হবে 10 ঠিক আছে, বুঝতে পারছো 1 2 3 4 তাহলে 9টা আর এটা ধরো 10টা ঠিক আছে, তাহলে 10টা ট্রেড আছে, তাহলে 10টা ট্রেড আছে মানে কি 11টা রাইজার তাই না, 10টা এই 11টা রাইজারের উপরেই আমাদের কি করতে হবে এই তোমার উইন্ডোটা স্টার্ট হচ্ছে, তাহলে 11 × 6 কত হয়, 6 × 11 কত হয় 66 তাই তো, তাহলে 5 ফিট 6 ইঞ্চি অ্যাটলিস্ট 5 ফিট 6 ইঞ্চি যেটা আছে ঠিক আছে সেই লেভেল থেকে আমাদের স্টার্ট হবে ঠিক আছে ওকে। মানে এমনিতে যদি দেখা যায় তাহলে এই যে ফ্লোরটা দু ভাগে ভাগ হচ্ছে, টোটাল 10 ফিট তো, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 তাই তো, তাহলে 9 ট্রেড মানে 10 রাইজার তাই তো, 10 রাইজার মানে কত হচ্ছে 60 মানে 5 ফিট তাই না, মানে দুটো হাফ হাফ হয়ে যাবে দেখবে 5 ফিট 60 ইঞ্চ তাই না, 60 ইঞ্চ যদি দেখি 60 ইঞ্চ দিতে পারো বা 5 ফিট দিতে পারো দেখবে এরা দুটো হাফ হাফে ভাগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে হাফ ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার কি বলো তো এই যে 5 বার তাহলে এটা করলাম, হ্যাঁ এইটা হচ্ছে এই এই যে তোমার 9টাকে 10টা 10 11টা বলেছিলাম 11টা না ঠিক আছে 10টাই হবে ঠিক আছে, তাহলে এই যে 10টা মানে এই 5 ফিটের এই যে উপরের লেভেলটা এটাই হবে তোমার ওই যে ল্যান্ডিং যেটা আছে ঠিক আছে, ল্যান্ডিং এর টপ লেয়ার এটা ঠিক আছে, তাহলে এই যে টপ লেয়ারটা হলো এই টপ লেয়ারের এক্স্যাক্টলি উপর থেকে তো স্টার্ট হবে না, একটু পোশন আমাকে ছেড়ে দিতে হবে ঠিক আছে, একটু বাদ দিয়ে তারপর স্টার্ট করবো আমরা, বা অনেকে ওই লেভেল থেকেই স্টার্ট করে দেয়, তো আমি ধরো এখান থেকে 1 ফিট ছেড়ে দেবো ঠিক আছে, বুঝতে পারলে। এটা কিন্তু লিন্টেল লেভেল এই সরি ল্যান্ডিং লেভেল, এটা কিন্তু আমি সরাচ্ছি না ঠিক আছে, কিন্তু জানলাটা শুরু করছি আমি এখান থেকে, মানে জানলাটা আমি 1 ফিট ছেড়ে দিয়ে শুরু করছি, মানে সোজা কথা 1 ফিটের এখানে একটা ওয়াল থাকবে বুঝতে পারছো, মানে 1 ফিট ওয়াল বাড়িয়ে দিলাম ঠিক আছে। আচ্ছা এটাকে সিলেক্ট করলাম কপি করবে, হ্যাঁ এটা ফ্লোর লেভেলের একদম বটম পোর্শন পয়েন্ট, তাহলে এই বটম পয়েন্টটাকে নিয়ে এসে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে, বুঝতে পারছো, বা এখানে ক্লিক না করে সরি এটাকে সিলেক্ট করো নিচের পোর্শনটাকে, এই বটম পয়েন্টটাকে সিলেক্ট করলে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করবে ঠিক আছে, তার মানে সেকেন্ড ফ্লোরেরও ল্যান্ডিং লেভেলটা এখানেই আছে তাই না, বুঝতে পারলে না, আরেকবার বলো আরেকবার বলছি দেখো একদম প্রথম থেকে বলছি দেখো, প্রথম কথা হচ্ছে এখানে 5 ফিট নিলে ঠিক আছে, তাহলে পাঁচ পাঁচ পাঁচে দুটো ভাগ হয়ে গেল,
যেমনি এটা ভাগ হলো তেমনি উপরেরটাও তো ভাগ হবে, তাই না? উপরেও তো একটা ফ্লোর রয়েছে, তাহলে উপরের ফ্লোরটাও আমি ভাগ করে নিচ্ছি, দেখো। ঠিক আছে, তাহলে এই যে দুটো লেন্ডিং এর মাঝখানের যে পোর্শনটা, মানে এটাও 10 ফিটই থাকবে, দেখো। এইটুকুর মধ্যেই আমার ওই ওই উইন্ডোটা থাকবে, এই যে উইন্ডোটা আমরা রেখেছি না, এই উইন্ডোটা এইটুকুর মধ্যেই থাকবে। এই যে 10 ফিট দেখতে পাচ্ছ, এই 10 ফিটের মধ্যেই থাকবে। ঠিক আছে, এবার 10 ফিটের মধ্যে, এবার তুমি কি 10 ফিটের পুরো জানলা করবে না কতটা করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো আমি এখানে কি করছি দেখো, এবার 10 ফিট পুরোপুরি তো আমরা নেবো না, আমরা ধরো এখান থেকে 1.5 ফিট করে দুদিক থেকে ছাড়ছি, যখন তখন যেমন 1 ফিট ছেড়েছিলাম, হ্যাঁ, তুমি 1.5 ফিটও ছাড়তে পারো। তো 1.5 ফিট করে দুদিক থেকে ছাড়লে মানে টোটাল 3 ফিট বাদ গেল, মানে আমার 7 ফিটের একটা উইন্ডো তৈরি হলো, বুঝতে পারছো? বুঝে গেল? ঠিক আছে, এই হিসেবটা যদি না করো তাহলে কি হবে বলতো, তোমার আটকে পড়বে, মানে কি বলবো, ঠিক জায়গায় মানে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এটা হলো, এবার এই জিনিসটা যেটা আছে এটাকে সিলেক্ট করো, আর একটা জানলা হবে, তাই না? তাহলে এই পুরো জানলাটাকে সিলেক্ট করলে বা উইন্ডোটাকে সিলেক্ট করলে এটাকে এখানে ক্লিক করলে করে এখানে ক্লিক করে দিলে, কারণ এটাও একটা ফ্লোর লেভেল, এটাও একটা ফ্লোর লেভেল, তাহলে দেখো এটা উপরে গিয়ে বসে গেছে, দেখতে পাচ্ছ? বুঝলে? দেখো, ঠিক আছে, দেখো এইরকম তোমার বিল্ডিংটা দেখতে হবে। ঠিক আছে, এবার এটাতে আরো অনেক কিছু, একটু জানলা দরজা গুলো একটু ঠিকঠাক করতে হবে। তো ধরো এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, এটাকে এটাও উপরে কপি হয়ে যাবে, শুধু এটা না, এটাও উপরে কপি হয়ে যাবে, বুঝতে পারছো, তাই না? একই জায়গায় ছিল, আর এখানে এটা কি আছে, এটা তো পুরো সলিড তো নয়, যদি এটা সলিড তো রাখতে চাও রাখতে পারো, আর না তো যদি এখানে একটা ব্যালকনি হিসেবে আমরা ইউজ করি এটাকে, তাহলে ধরো 2.5 ফিট এখান থেকে নিয়ে নাও, কত নিয়েছিলাম এখানে, এটা 3 ফিটে নিয়েছিলাম, তাই তো? সিল লেভেলটা, এটাকে সিল লেভেল বলে, সিল লেভেল হচ্ছে তত 3 ফিট নিয়েছিলাম আমরা এখানে, 3 ফিট, তাহলে এখান থেকে অপশন নিয়ে নাও একটা, 3 ফিট, লিন্টেল লেভেল হয়ে গেল, আর এখান থেকে এটা কত, এটাই হচ্ছে, হ্যাঁ সরি, ওটা সিল লেভেল, আর এটা হচ্ছে তোমার লিন্টেল লেভেল। ঠিক আছে, ওকে, এখান থেকে একটা 5 ইঞ্চির ওয়াল দিয়ে নাও, তাহলে বুঝতে পারলে এরকম হবে। আচ্ছা, এটা যদি সলিড করো তাহলে এটা এরকম লাগবে, মানে যদি ব্রিকের করো, আর এখানে যদি কোনো, সাধারণত এখানে সলিড হবে না, কারণ ফার্স্ট ফ্লোর, তো এখানে আমরা এটাকে কি করবো, রেলিং দেবো আর কি। ঠিক আছে, ধরো হ্যাচ করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এভাবে রেলিং করে দিলে একটু ঠিকঠাক করতে হবে, করছি। আচ্ছা, এখানে কি করবো দেখো, এখান থেকে একটা 6 ইঞ্চি মতো সাইডে নিয়ে নাও, ঠিক আছে, এটা 4 ইঞ্চি স্ল্যাব দিয়ে দাও এখানে একটা,
এইবার আমরা এখানে একটা বাদ দিয়ে দিয়েছিলাম তাই না, এখানে একটা এটা এরকম একটা লাইন থাকবে, বুঝতে পারছো? কতটা থাকবে? ফার্স্ট ফ্লোর পর্যন্ত। তাহলে ফার্স্ট ফ্লোর কোনটা দেখো, ফার্স্ট ফ্লোর হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর তাই না, তাহলে এই পর্যন্ত মানে ওই লাইনটা থাকবে, মানে কি ওটা একটা ওয়াল আছে আর কি, আর কিছু না, বুঝতে পারলে? এরকম একটা দেখতে পাবো। আর ওখানে যদি সিঁড়িটা ওটা যদি খালি করে দিতাম তাহলে এখান থেকে ওই সিঁড়িটা দেখা যেত আর কি। আবার যদি আমি এখান থেকে এটা 6 ইঞ্চি বাড়িয়ে দিই, মানে 6 ইঞ্চির যে এক্সটেনশনটা অ্যাকচুয়ালি এখানে থাকবে, হ্যাঁ সেটা যদি বলে দিই তাহলে আর একটু ছোট এই যে এটা এরকম থাকে। আর এটাকেও যদি আমরা এখানে সরিয়ে দিই তাহলে এরকম লাগবে। তো এটা সরানোর দরকার নেই, কারণ এখানে ওয়ালটা রয়েছে, মানে এটা হয়ে গেল ক্লিয়ার। এবার এখান থেকে দেখো এই যে পোর্শনটা আছে এটা, এখান থেকে তো এটা দেখা যাবে, হ্যাঁ আর এখান থেকে এটা তাহলে কি হবে দেখো, এখান থেকে এটা 4 ইঞ্চি স্ল্যাব নাও, ওকে, বা এটাকে এরকম এক্সটেন্ডও করে দিতে পারো, কি হবে এই মাথায়। এখান থেকেও আমরা যখন এই যে স্ল্যাবটা নেবো, এদিক থেকে ওই স্ল্যাবের লাইন যাচ্ছে 6 ইঞ্চ, 4 ইঞ্চ, আবার এটাকে সিলেক্ট করলাম, কপি সরি পুরোটাকে সিলেক্ট করলাম, কপি, এখানেও এটাকে 6 ইঞ্চি নিয়ে নাও, 6 ইঞ্চ, 4 ইঞ্চ, এবার কি করবে দেখো, এবার এই উইন্ডো দুটো তাই তো, তাহলে ওই উইন্ডোটাকে সিলেক্ট করো, দুটোকেই সিলেক্ট করে নাও, জয়েন, জে এন্টার, তাহলে এটা কি হলো 100 মান হয়ে গেল, অপশন নাও 2 ইঞ্চের একটা ভেতরের দিকে। এবার এখান থেকে একটা কত নেবো আমরা, 5 ইঞ্চ নিয়েছিলাম চাচা তাই তো, এখান থেকে একটা 3 ইঞ্চ নিয়ে নাও, 5 ইঞ্চ, পুরোটাকে সিলেক্ট করে আবার উপরটাতে কপি করে দাও, দেখি হয়ে গেল, আবার এটাকে সেট করলে জয়েন, ঠিক আছে, এটাও সেম এরকম ভাবে করতে পারো, ঠিক আছে, অফসেট করো, অফসেট যদি আমরা এটাকে একবার এক্সপোর্ট করে, এখানে একটা অপশন আছে ব্রেক এট পয়েন্ট, তাহলে কি হবে আমরা এখানে একটা মিড পয়েন্ট পেয়ে যাবো, ওখানে ব্রেক করে দিলাম, আর এখানে একটা মিড পয়েন্ট পেয়ে যাবো, ঠিক আছে, এটা যেহেতু ইয়ে হবে গ্লাসের হবে তো আমরা এটাকে 0.5 করি, ঠিক আছে,
ছোট
মিড পয়েন্টে ব্রেক করলাম, তাহলে এখানে এটা একটা পুরো লাইন হয়ে গেল, তাহলে এখানে একটা মিড পয়েন্ট পাবো, আবার এখানেও একটা মিড পয়েন্ট পাবো, ঠিক আছে। নিচের থেকে আমি একটা 3 ইঞ্চির মতো একটা গ্যাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানে আর্কটা এটার উপরে আছে, ঠিক আছে, একদম ফ্লোর লেভেল থেকে নেই, দরকার হলে তুমি এটাকে 3 ইঞ্চি ধরো আমি উপরে মুভও করে দিতে পারি, তাহলে কি হলো এটা এই আর্কটা এর উপরে আছে, বুঝতে পারছো, এটাকে একটা যদি আমরা এরকম এটাকে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য তাহলে কি করতে হবে বলতো, না এখান থেকে সামনে থেকে তো পুরোপুরি এরকম একটা একটা সিঙ্গেল লাইন দেখাচ্ছে, মানে পুরোপুরি হোল আছে, বুঝতে পারছো, এরকম আছে, হয়ে গেল। আচ্ছা এই পর্যন্ত এটা এসছে, এইবার আমাদের কি করতে হবে দেখো, এটা হয়ে গেল, এখানে ধরো আমরা একটা প্লাস্টারের সাইন দিয়ে দিলাম, প্লাস্টারের সাইন না এখানে এটা ঠিক লাগছে না, এটা নরমালি রেখে দাও বা এটাকে হ্যাচ করো, এখান থেকে সলিড দাও, সলিড করে সলিড করে দিলাম, দিয়ে এখানে ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিলাম, ওকে হয়ে গেল। আচ্ছা এবার কি করবো দেখো, এখানে আমরা এই জিনিসটা করি, এখানে আমরা কিছু করিনি, তাহলে এখানে করো একটা, প্রথম কথা হলো এখান থেকে এই যে আছে এটাকে ফিলেট করব, এবার এখানে কি করবে দেখো, এই যে জিনিসটা আছে এটা তো এখানে হচ্ছে, এটাকে এটা মডিফাই ব্রেক এট পয়েন্ট এটা এখানে ভেঙে দাও, ঠিক আছে, তাহলে এটা আলাদা হয়ে গেল, এই দুটোকে সিলেক্ট করলে যে এন্টার, বা এখানে আর একটা লাইন নিয়ে নাও, সব দিক থেকে আসতে তোমরা যে এন্টার জয়েন্ট অফসেট, ঠিক আছে, 2 ইঞ্চের একটা অপশন নিয়ে, এবার এখানে আমরা কি করব, এটা যেটা আছে এই যে লাইনটা আছে এটাকে আবার এক্সপোর্ট করে দাও, হ্যাঁ, এবার এটা কত আছে দেখো, 5 ফিট 4 ইঞ্চ, ঠিক আছে, তাহলে এত বড় তো আর উইন্ডো হবে না, এই ডোর হবে না, এখানে আমরা কি করব, তোমার কোলাপসেবল গেট দেবো বা গ্রিল গেট যেটাকে বলা হয়, ঠিক আছে, তাহলে এখানে দাও DIV এন্টার, ঠিক আছে, ডিভিশন দিলাম ধরো এটাকে 6টা ডিভিশন, ঠিক আছে, 6টা ডিভিশন হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে না, সেই জন্য কি করবে PTN টা এখান থেকে দেখো পয়েন্ট স্টাইল, ঠিক আছে, এসে গেল, এই দিকটাও এরকম ভাবে আছে, তাই না, এটা ডাইমেনশনস কত আছে, এটাও 7 ফিট আছে, তাই না, 6 ফিট 10 আছে, ঠিক আছে, মানে 2 ইঞ্চি যেহেতু উপর থেকে অপশন নিয়েছে আমরা। আচ্ছা এবার এখানে কি করবো দেখো, এটা একটু মুভ করে উপরের দিকে নিয়ে যাও, হয়ে গেল। আচ্ছা অফসেট নাও, এটা কত আছে দেখো, 11 ইঞ্চি সিলেক্ট করলে কপি, বুঝতে পারছো, এই পুরোটা যদি আমি এখান থেকে কপি করে দিই, চলে আসে, ঠিকই আছে, ওকে, এবার এখান থেকে কি করবে, ক্রস দিয়ে দেবে, বা এটাকে ধরি আমরা আরেকটু
ফটা যেটা আছে না এটাকে ডিআইভি সরি ডিআইভি এটা এটা ধরো 10টা করে দাও ঠিক আছে 10 ঠিক আছে তাহলে কি হবে 10 করলে এগুলোকে ডিলিট করে দাও ঠিক আছে কারণ এগুলো তো জাস্ট মানে এটা জাস্ট দেখানোর জন্য যে ওটা ওই জায়গাটা আছে কিন্তু দেখানোর জন্য তো কিছুটা একটা করতে হবে সেইটাই আমি করে দিচ্ছি ঠিক আছে যেগুলো ছোট আছে সেগুলো ঠিক আছে বড় যে মার্কগুলো আছে ওটা আগেকার মানে ছখানা যেটা করেছিলাম না ওইটার মার্ক ঠিক আছে এটা উঠেও যাবে অসুবিধা কিছু নেই আমরা এখান থেকে ঠিক আছে ও এখানে একটা ছিল যাই হোক অসুবিধা কিছু নেই আচ্ছা এখান থেকে কি করবো দেখো এটাকে আমি ওপেন করে দিলাম মানে এটা খোলা আছে বোঝাচ্ছে বুঝতে পারছো এখান থেকে একটা ছোট্ট ইঞ্চের একটা ছোট্ট এগুলো নাও এগুলোকে ডিলিট করে দাও লাস্টের যেটা আছে সেটাকে ডিলিট করে দাও আচ্ছা তোমরা সবাই লাইনে আছো তো হ্যাঁ স্যার ঠিক আছে কেউ ওটা জয়েন করে ডিজাইন হচ্ছে এরকম ছোট তাই না যে রেলটা আছে বুঝতে পারছো সেই রেলটা এটা ঠিক আছে রেলটা আমরা এটা করছি এটাকে কি করবে এটা এই সিলেক্ট করলাম কপি এদিকটা যেমন উপরটা আছে তেমন নিচেও এরকম একটা স্ল্যাব দিয়ে দেওয়া হয় সেটাও দিয়ে দিতে পারো হয়ে গেল
পোরশনটা সলিড আছে সলিড থাকতে দাও। বাস এবার কি করব দেখো, এটা একটা ছোট রেকট্যাঙ্গেল নিচ্ছি আমরা, কি হলো বলতো, জাস্ট একটা গাছ বসিয়ে দেবো, ঠিক আছে এই যে মনে হয় একটু বড় হয়ে গেছে, তারা একটু ছোট করে দিতে পারো। Select and copy. যে এর উপরে একটা ছোট্ট করে 1 ফিট একটা প্যারা 1 ফিট না করে 6 ইঞ্চি ধরে একটা প্যারা ফিট দিয়ে এইবার দেখো আমার এখানে একটা গ্যারেজ ছিল, দেখতে পাচ্ছ এই, তাই না? গ্যারেজ বলতে পোটিকো টাইপের স্টেট একটা পোটিকো ছিল, তাহলে পোটিকোটা ঠিক এই লাইন বরাবর, কারণ তোমার তো পুরোপুরি ইয়ে ছিল, এখানে তো কি বলবো বাউন্ডারি ওয়াল ছিল। আচ্ছা পোটিকোর লেভেলটা কোথা থেকে হবে, ঠিক আছে এই যে লেভেলটা আছে এটার এখান থেকে হতে পারে, আবার ছাদের লেভেল থেকে হতে পারে, বা একটু তার মাঝামাঝি কোনো একটা লেভেল থেকে। ধরো আমি এই এইটার লেভেল থেকে করছি, ঠিক আছে বুঝতে পারলে এটা কত দূর যাবে, এটা হচ্ছে তোমার এক্সটেন্ডেড, এটা সামনের দিকে এক্সটেন্ডেড আছে, ঠিক আছে সেটা এখন এখান থেকে বুঝতে পারবে না, সাইড ভিউ থেকে অথবা 3D ভিউ থেকে এটাকে বোঝা যাবে, বুঝতে পারলে। আমি এটাকে আপাতত এই করে দিলাম, ঠিক আছে এটা সামনের দিকে এগিয়ে আছে, বুঝতে পারলে সামনের দিকে আপ টু এতটা পর্যন্ত এগিয়ে আছে, বুঝতে পারলে, ঠিক আছে। আর এখানে সাইড থেকে তো তোমার কি আছে, সাইড ইয়ে রয়েছে তোমার 8 ফিটের হচ্ছে তোমার কি আছে বাউন্ডারি ওয়াল আছে, সেটার সঙ্গে টাচ করে আছে, সামনে থেকে এটা পোটিকো টাইপের এগিয়ে আছে, বুঝতে পারলে। ব্যাস এইটুকু আছে। আচ্ছা সাইডে যদি আরো এমনি প্লান্টেশন দেখাতে চাও, প্লান্টেশন দেখাতে পারো। আর এবার যেহেতু এটা সামনে পোটিকো আছে, তার মানে কি এখানে একটা গাড়ি আছে, তাই না? তাহলে এখান থেকে একটা গাড়ি দেখা দেবো, আরো ডিসি এন্টার করো। আগে আমি বলি একটা গাছ এখানে বসি, ওটা আমি রেখে দিই, তারপর দেখছি। আর একটা আছে টিপি এন্টার, ঠিক আছে টিপি এন্টারে গিয়ে এখানে রাখবো ভেহিকেল, ভেহিকেল নিয়ে এলাম। এবার এটা কি হবে, এটা ফ্রন্ট ভিউ লাগবে, ঠিক আছে তাহলে এটার ফ্রন্টটা কোথায় আছে, এইখানে আছে তাই না? সামনেতেই তো আমরা কি আছে গাড়ি রাখার যে প্রভিশনটা আছে সেটা আমরা করেছিলাম, তাই না? বুঝতে পারলাম কি বললাম, ঠিক আছে তাহলে এখানে আমরা এটা কি করতে পারি, এই জায়গাটা গাড়িটা রাখার প্রভিশন আছে তাই না, এখানে না ঠিক অ্যাকচুয়ালি এতটা পর্যন্ত এরকম একটা জায়গা, বুঝতে পারছো তাই না, এরকম থাকবে। এবার সেক্ষেত্রে আমরা এইটাকে ভালো করে বোঝানোর জন্য আমরা পেছনের পোর্শনটাকে একটু হয়তো ট্রিমও করে দিতে পারি, ঠিক আছে ধরো ট্রিম করে দিলাম পেছনের কিছুটা পোর্শন, এরকম বুঝতে পারছো, বা এর কিছু পোর্শন ট্রিম করে দিলাম, ডিলিট করে দিলাম, সেভাবেও আমরা এখানে এটাকে দেখাব। বুঝতে পারলে এইভাবে এটা দেখালে। আচ্ছা এটা করার আগে এটাকে একটা কপি করে রেখে দেবে, কারণ
যখন আমরা থ্রিডি করবো না, তখন এই পুরো যে ব্যালকনি, এই পুরো যে ইয়েটা করেছি না, ওইটার ওরা কাজে লাগবে। মানে এখান থেকে এটা ডিলিট করে দাও, ঠিক আছে? এই যে পোর্শনটা আছে না, এইটা পুরোটা কাজে লাগবে যখন আমরা থ্রিডি করবো, সেই জন্য ওটা রেখে দিলাম, ঠিক আছে? এবার এখানে দেখো, এগুলো ডিলিট করে দাও, ডিলিট করে দিলাম। তাহলে পুরো গাড়িটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এগুলো না ডিলিট করলে গাড়িটা যে আছে সেটা বুঝতে পারবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি এই নয় যে ওই ওই ড্রয়িং গুলো ওখানে থাকবে না, ওগুলো আছে, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা সামনে চলে এসছে, তাই পেছনটা দেখা যাচ্ছে, বুঝতে পারলে? এই এবার তো বুঝতে পারছো যে সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, বিল্ডিংটার সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে। এই ডান দিকে ধরো আমি কি করে দিচ্ছি, দেখো ডান দিকটা আমরা দিয়ে দিচ্ছি একটা গাছ, ঠিক আছে? গাছটা এত ছোট রাখবে না, এসসিএম করলাম, ওকে। দেখো এবার একটা বিল্ডিং মনে হচ্ছে এটা, ওকে, ঠিক আছে? দেখো তাহলে এটা নিচে এখানে লিখে দেবে ফ্রন্ট ভিউ, তাহলে এটা একটু, এটা তোমরা চেষ্টা করবে নাকি? কিন্তু তুমি তো বলছো আবার তোমার প্ল্যানটাকে সেভ করোনি, তাহলে কি করবে? আবার করে নাও, তাড়াতাড়ি করো, কারণ কোর্সটা শেষ করতে হবে তো, বুঝতে পারছো? এটা সাইড করে রেখে দিলাম, কারণ আমরা যখন থ্রিডি করবো না, তখন এইটা কাজে লাগবে, বুঝতে পারছো? এই যে আমরা কেটে দিয়েছি না, ক্লিয়ার? দেখো এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো।